টানা সবটা উত্তর দেবেন, তারপরে রাশিদ আলীর কাছে তো তার মত অনুযায়ী শুনবো। শুরু করবো, উত্তর দেবেন বলে মনে হয় না। এই এই মসজিদের এই যে রাস্তা এর এরিয়া কোন পর্যন্ত আপনি যতটুকু জানেন দেখান দিন, রাশিদুল দেখা দিন, মাইপিল একদিন। রাস্তা যে পর্যন্ত এখন আসে ওই পর্যন্ত রাস্তা, এই রাস্তা না এদিক থেকে রাস্তা কোন পর্যন্ত এসে দাঁড়াইলো দেখান দিন। ও রাশিদুল যাও সে জায়গায় দাঁড়াও, এই পর্যন্ত ম্যাপে রাস্তা ওই পর্যন্ত এখন আপনি যে ঘিরতে চাচ্ছেন তাই তো, এখন আপনি কি রাস্তা ব্যাড্ডা নেবেন? ইমাম বলো কথা, এই বলো ইয়েতে যাবে, ইউটিউবে যাবে, সব আমি কিন্তু সবার কাছ থেকে পরামর্শ নেবো, কমেন্ট বক্সে সবাই পরামর্শ দেবে। তাই আপনি কি রাস্তা ব্যাড্ডা নেবেন যখন বেড়া করবেন? আপনি যখন এই রাস্তা মানে সরকারি রাস্তা যখন ব্যাড্ডা নেবেন ওই পাশে ওই ভুইয়ালা ছাড়ি দেবে তখন? এখন তো কোনো ব্যাপার না, এখন যখন রাস্তা হবে ছাড়ি দেবে তাহলে গাছ লাগাই কেন? ও তো ওই ওই করবে, ও করলে তো গাড়ি যাচ্ছে না, গাড়ি এই ফাস্টে যে পথে ভেতরে। আচ্ছা আপনি ঘিরে নিচ্ছে আছেন কোন পর্যন্ত দেখান? মনে করো ওই যে জাম গাছের এই পাশে, জাম গাছের এই পাশে বাইর পাশটা রাশিদ দুল দাঁড়াও ওই পাশে তে সোজা ফিরে আসবে। ওখান থেকে এই পর্যন্ত দেখো, ওরা যদি মনে করে যে আমরা এই পর্যন্ত নেবো, গাছ লাগাইছি আমরা এই পর্যন্ত নেবো, তাও তো তোমার ওই ইয়ে রাস্তার এরিয়া কোন পর্যন্ত যাবে? সব সব জায়গায় ওই যে যেটুকু আর পাকা পিস হয় যেটুকু, সেটুকুই তো রাস্তার মূল। এখন এই এই ওই অমনি যেমনি যেমনি ঘেরবেন একটা আইটি ইয়ে করেন, রাহিদুল পিছু দাঁড়াও ও জায়গাতে এমনি ঘিরলি এই রোজার মাসে কিন্তু এর ভেতরে মানে জায়গা কমে যাবে। এখন এখন মনে করেন এই জায়গাতে সরু পুঁজি এদুর ওদুর সব বস্তি ব্যক্তি, যখন তুমি এই সোজা ঘিরতে চাও না গেট তো হবেই কিনি হবে না, তুমি গেটের পাশে এসে বসলে কি লজ্জা করবে? না লজ্জা করবে না, তাহলে সমস্যা কি? গাড়ি মনে করেন এই জায়গায় অলরেডি সবসময় তিনটি সেটি মোটর সাইকেল আসে, তিনটি সেটি সাইকেল আসে আসে, তা এই এই গেট এই গেটেতে ধরেন এমনি ঢুকি এই মোটর সাইকেল তখন এই জায়গায় রাখতে তো নাকি? এমনি ঘুরুই তা অমনি ওই জায়গায় নিয়ে যাবে মোটর সাইকেল চালাইছেন কোন? আচ্ছা এমনি কি চালে ট্রাক্টর চালে ট্রাক্টর চালে না যখন দুই এক বছরের মধ্যে যদি পিস হয়ে যায় ট্রাক্টর যখন আমরা এ করবো না এই টলিতে এইটা মাটি ভরাট করবো করি, এটা তো মনে করো এটা মূলত তখন এই ফুল গাছ টাছ লাগাবো বুঝছো, লাগাই দিবেন তো গাড়ি ভাড়া আইস গিরো এই বন্ধু বানান দাদাই হো চাইয়ে এইটা যদি হয় করবো এই ফুল গাছ টাছ লাগাই দিবেন পরিষ্কার করে লাগাই দিয়ে কবর খালি জীবনে চাইলি পিলি আসবে তোমার সাথে যা ঘটিল কবর থাকবে রাইস্টি না আসবে তোমার যে কমপ্লেন যে এর মধ্যে বসবো কেন এই চিন্তা তোমার ও ভাষা দরকার নেই, এই সোজা করি এর ভিতরে কয়জন লোক ধরে ধরতে পারে বলতে পারবা? আমি এখন বলতে চাচ্ছি না আমি পরে বলবো, যে এর মধ্যে কয়জন লোক ধরে আমি এখন বলতে চাচ্ছি না পরে বলবান পরে হবে ওই এটা হয়ে যাক তারপরে।
আর এই এই জায়গায় তো সবসময় না বালি টালি থাকে না এরকম, হ্যাঁ এই তো পাট কাটি টাটি নেড়ি দেয় না, এতে আপনার অভিযোগ রই? অবশ্যই আছে, এই যে বালি আর আছে পাট কাটির অভিযোগ, এই উত্তর মাঠের ধান টান এসি এই জায়গায় তোলে। হ্যাঁ তোলে, এই জায়গায় এই মসজিদ জায়গাটা পরিষ্কার রাখার জন্য, এর মধ্যে যদি মনে করে বালি যখন থয় বাতাস যখন আসে রোদ যখন পড়ে বাতাস হলে ওর মধ্যে তো অবশ্যই ঢোক, দু একদিনের মধ্যে মেশন যাবে, দুই একদিন তা শেষে তার মধ্যে বাতাস বাতাস যায় না, আর মানুষের পাই পাই তো এসব বালি বালি হয়ে থাকে। এ বালি যায় না, এ ভিট বালি না এমনি বালি? ইয়ে তো আমাদের কাজ করার ওই অল্প করা দিই, মাঠের লোকজন যদি দু দশ দিন উপকার পায় সমস্যা, উপকার উপকারের বিষয়টা আলাদা, কিন্তু মসজিদে মনে করো এরকম ঝামেলা না করাই ভালো। এই যদি হচ্ছে দু পাঁচ দিনের জন্য কি এক সপ্তাহের জন্য মাঠে বুড়ি টুড়ি গেল কাদা মাটির ধান টান আইনি, তো ও রাস্তায় তুললি রাস্তার পথ বন্ধ হয়ে যাবে, এই জায়গায় যদি আইনি তোলে সমস্যা, তুলি উপকার উপকার করলে এই জায়গায় ধরবে না, তুলি নিয়ে চলে যাবে, তোলার বিষয়টা আলাদা। আচ্ছা ও যখন পা দেয় ভিজে ধান যখন শুকিয়ে যায় তখন ধুলো ধুলোর ভিতরে ঢোকে না, ঢোকে গিলাস তুমি লাগাই দাও, তাহলে গিলাস আমি লাগাবো না, আমি কি আমার কি এটা ওই জিনিস না, আমার যে সাত টাকারই যাবে ওই গিলাস একটু কলিপান লাগাই দিতে পারবো? ওই তো তাহলে এখন তো নেই, এখন কি হিসাব করো? তো এখন পরিষ্কার হয়ে এখন আপনি তো ওই রাস্তা যখন চলতিস এই ধান এলো রাস্তা ধুলো আপনি কখন যাবে দিয়ে রাস্তা ধুলো? আমরা আমাদের মস্তিষ্কটা তো ভালো রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব, তাহলে আমরা যদি এই এই করি এই মনে করো সাপোজ এটা করে দিতে পাট কাটি সবই নিয়ে দিতিস, আচ্ছা এ তো ফেলাইনি জায়গা মানুষের উপকার হইতি, এতে আপত্তি ফেলাইনি এই জন্যই তো তোমার যদি এই জায়গাটা পরিষ্কার না, এই জায়গা পরিষ্কার নেই, পরিষ্কার নেই তাই মনে করেন এই নেড়ি দিয়েছে এ করেছে, এতে আপত্তি? ধরেন এই যে অবস্থায় আছে এতে আপত্তি? ধরেন এই নেই তা অলরেডি তো এমনি অপরিষ্কার জায়গা, অপরিষ্কার সেরকম না তো আমাদের এই যে পাটকাটি এখন ঘাসের বিষয় আলাদা আর এই যে পাটকাটি এই এই যে বিষয়গুলো যখন পাটকাটি নাড়ি দেয় না, আমি না স্প্রে করলাম কদিন আগে কিন্তু ওই জনগণ পরামর্শ দেবে বুঝছেন।